ইমন আমি জানি তুমি আমার এখানে আসাটা পছন্দ করো না তবু আজ আমার এখানে না এসে উপায় ছিল না তোমার হয়তো মনে নেই অবশ্য মনে থাকার কথাও নয় এখন তোমার কাল আমাদের বিয়ের দিন মনে আছে কি উপহাস করতে এসেছো এখানে বিদ্রুপ করতে এসেছো না ইমন বিদ্রুপ করতে আসিনি এই দিনটাকে আমি এখনো মন থেকে সম্মান করি তাই আমি ভুলিনি আর আমি মনে করি তোমার সঙ্গে আমার বাইরে থেকে যতই ঝামেলা হোক না কেন ভেতরে ভেতরে আমাদের এখনো সব ঠিকই আছে আমি এই দিনটাকে অ্যাকনলেজ করতে চাই আর দিনটাকে সেলিব্রেট করার জন্য আমি কিছু উপহার এনেছি তোমার জন্য ইমন বাবা এই দিনটাকে তুমি কখনো এর আগে সেলিব্রেট করবে বলে এতটা ভাবনি তো ভাবিনি কারণ এর আগে আমাদের মধ্যে এরকম দূরত্ব কখনো আসেনি কিন্তু এবারে এসেছে আসলে আমি বুঝতে পারছিলাম না কিভাবে কমিউনিকেট করব তাই ভাবলাম কিছু উপহার তোমার কাছে নিয়ে আসি আমি আর আমি কমিউনিকেট করতে না পারলেও যদি আমি আমার অন্তরটা তোমার কাছে খুলে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে ভাগ্যিস খুলে দেখাওনি তাহলে এমন অনেক কিছু আমি দেখতে পারতাম যে লজ্জায় তুমি শুধু আমার সামনে কেন এই পৃথিবীর কারোর সামনে তুমি আর মুখ তুলে দেখাতে পারতে না সেটা তোমার ব্যাখ্যা আমার নয় তুমি তো আমাকে আমার মেয়েকেও ভালোভাবে দেখতে দাওনি তার মুখটা পর্যন্ত ভালোভাবে দেখতে পাইনি আমি আমাকে তো কোনো দায়িত্বই পালন করতে দেওয়া হয়নি কোনো কর্তব্য করতে দেওয়া হয়নি কিন্তু তা বলে তো আমি আর চুপচাপ থাকতে পারি না আমি তার বাবা তাই একটা পলিসি করেছিলাম ওর জন্য তুমি যখন কনসিভ করেছিলে তখনই সেটা এখন ম্যাচিওর করেছে তাই সামান্য টাকা 25,000 টাকা আছে ও তো মাইনার তোমার অ্যাকাউন্টে রেখে দিও আর দুটো বালা বানিয়েছিলাম ওর জন্য এত কিছু তুমি শিখলে এর আগে দোকানে গিয়ে একা একা যে তুমি কিছু কিনতে পারো আমি ভাবতেই পারিনি একা একা শিখিনি বা একা একা করিও নি কিন্তু একা একা করিনি মানে এই নয় যে আমার দেওয়া জিনিসগুলো অন্যের কারো দেওয়া হয়ে গেল কুসুম দোলা কুসুম দোলা আরো একবার স্টার জলসায়